আজ এই শান্তাও ছেলেবেলার দিনগুলিতে ফিরে গেল। তাই তো শৈশব এত মধুর, এত আনন্দময়। শান্তা পথ চলতে চলতে আবার দেখা পেল এক বৃদ্ধ মায়ের। না জানি কত কষ্ট সহ্য করে এই মা পথের পাড়ে বসে আছে। শান্তা কাছে যেতেই মায়ের চোখে মুখে ভেসে উঠল খুশির হাসি। দেখো, শান্তাও আজ অনেক খুশি মায়ের হাতে খাবার তুলে দিতে পেরে। শান্তার মধ্যেও তো অনুভূতি আছে, ভালোবাসা আছে। প্রিয় বন্ধুরা, সবাইকে ম্যারি ক্রিসমাস, শুভ বড়দিন। তোমার বড়দিন কাটুক আনন্দে, ভোরে উঠুক খুশির সুর। এবছরের বড়দিন সকলের জন্য বয়ে আনুক আনন্দ। রইল শুভ বড়দিনের শুভেচ্ছা। আজ এই খুশির দিনে আমি সুমি শান্তা হয়ে আমার একটা স্বপ্ন পূরণ করব। কয়েকজন গরিব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের সাথেও অনেক মজা করব এবং তাদের হাতেও গিফট তুলে দেওয়ার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আজ এই খুশির দিনে আমার চলার পথে প্রথমেই দেখা হলো একজন বৃদ্ধ মানুষের সাথে। দেখা হতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কিছু খেয়েছেন? উত্তর এলো, গতদিন দুপুরের পর থেকে কিছুই খাওয়া হয়নি। তাই আমি আমার ঝুলি থেকে এক প্যাকেট বিরিয়ানি বার করে ওনার হাতে দিলাম। আমার হৃদয়ের মধ্যে অনেক শান্তি অনুভব করলাম। গাছ থেকে পড়ে গেছি, গাছ করতাম, গেলা মতো পড়ে গেছে, এই পূজা আগে পাঁচ প্লেট বল, ওই সাহেব বাড়ি বাড়ি ঘুরি বেড়ে। গাছ পড়ে গেছে, বই থাকে আমার বাড়ি এইখানে, দুটো বাড়ি বাড়ি দুটো আমি বলবো, যাবো আমি এক বাড়িতে খাবো তাম করে। শান্তা আবার এগিয়ে চলল মনের খুশিতে। বাচ্চারা কত খুশি আজ শান্তাকে কাছে পেয়ে। সত্যি বলছি প্রিয় বন্ধুরা, এই খুশির ভাগ হবে না। আজ এই শান্তাও ছেলেবেলার দিনগুলিতে ফিরে গেল। তাই তো শৈশব এত মধুর, এত আনন্দময়। শান্তা পথ চলতে চলতে আবার দেখা পেল এক বৃদ্ধ মায়ের। না জানি কত কষ্ট সহ্য করে এই মা পথের পাড়ে বসে আছে। শান্তা কাছে যেতেই মায়ের চোখে মুখে ভেসে উঠল খুশির হাসি। দেখো, শান্তাও আজ অনেক খুশি মায়ের হাতে খাবার তুলে দিতে পেরে। শান্তার মধ্যেও তো অনুভূতি আছে, ভালোবাসা আছে। আসি মা, ভালো থেকো। শান্তা পথ চলতে চলতে আবারও খুঁজে পেল একজন বৃদ্ধ দরিদ্র মানুষকে। আবারও শান্তা তার ঝুলি থেকে খাবার বের করে দিল। সব খুশি কিন্তু ক্যামেরার লেন্সে বন্দী হয় না। কিছু খুশি আবেগের, অনুভবের, আমার স্বপ্ন পূরণের। শান্তা নাচছে, নাচতে নাচতে খুঁজে পেল এক দীন দরিদ্র মানুষকে। খিদের যন্ত্রণা নিয়েই হয়তো গভীর ঘুমে ঘুমিয়ে আছে, হয়তো ওনার কাছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তাই তো পূর্ণিমার চাঁদকেও মনে হয় ঝলসানো রুটি। Thank you.
এইভাবেই শান্তার দুপুরটা কেটে গেল। পরন্ত বিকেলে শান্তা এলো বাচ্চাদের সাথে খেলতে। দূর থেকে একবার শান্তাকে দেখে বাচ্চাদের হৃদয়ে খুশি আমি কাছ থেকে অনুভব করছি। প্রিয় বন্ধুরা, তোমরাই বলো, আনন্দের ভাষা কি বলে প্রকাশ করা যায়? শান্তা বাচ্চাদের সাথে খেলে, শান্তাও খুশি, বাচ্চারাও খুশি। তাই তো বাচ্চারাও শান্তাকে এত ভালোবাসে। এবার শান্তার বিদায় নেওয়ার পালা। এই বড়দিনে সবার হৃদয় খুশিতে ভরে উঠুক। আমাদের কল্পনার জগতে শান্তা সত্যিই পৃথিবীর বুকে খুশির গিফট নিয়ে আসুক।